বাংলা জমিনে এমন ঘটনা অনেক জায়গায় ঘটছে যেখানে কনসার্ট হচ্ছে, নাচ গান হচ্ছে, কোনো সমস্যা নাই, কিন্তু মাহফিল করতে গেলেই বাধা। কয় মাহফিলের বক্তাকে, কয় অমুক আজহারি, কয় তো জামাতের বক্তা, কথা বলেন না কেন, কয় বক্তাকে, কয় অমুক এলাকার অমুক বক্তা, কয় তো কৌমিদের এজেন্ট, কথা বলেন নাই, কথা হবে কোরআন আর হাদিসের। যে ব্যক্তিরা মাহফিলগুলোকে এভাবে বন্ধ করে কোরআনের ময়দানে আতঙ্ক সৃষ্টি করে, এরা আর যা হোক মুসলমান হতে পারে না, ঠিক কিনা? কোরআনের মাহফিল দেখলে চুলকানি শুরু হয়ে যায়। শুধু আওয়ামী লীগকে দোষ দিয়ে লাভ নাই, বিএনপি কে দোষ দিয়ে লাভ নাই, কিছু পাগড়িওয়ালা জুব্বাওয়ালা আবু জেহেলের ছেলাপিলা আল্লাহর জমিনে এখনো আছে। কয়েকদিন আগে মাহফিলে যাচ্ছি যশোর এয়ারপোর্টে, যশোরের একটা থানার ওসি আমার পাশে বসেছে বিমানের মধ্যে। আমি তো ওয়াজ করি পাগড়ি পরে, সাধারণ সময় সাধারণত আমার পাগড়িটা মাথায় থাকে না। ওসি সাহেব বারবার মুখের দিকে তাকায়, একবার আর মোবাইলের দিকে একবার তাকায়, কনফিউজ যে এই হুজুর কি সেই হুজুর কি না, কথা বুঝেন নাই। তা আমিও বেচারা চুপ করে বসে আছি। কতক্ষণ পরে ওসি সাহেব বলে, হুজুর কিছু না মনে করলে আকাশের মধ্যে বলতেছে, এই হুজুর কি আপনি সেই হুজুর কি না, আমাকে কি মনে হয় আমার ভাই নাকি? কয় না আপনি হাসলে এখানে গর্ত হয়, এই হুজুর হয় তার মানে আপনি এটা, কথা বুঝেন নাই, কেমনে মিলালাইছে, বড় মারাত্মক ওসি সাহেব। এক কথা দু কথা হতে হতে এবার ওসি সাহেবকে বললাম, ও ওসি সাহেব শুনলাম যশোরের মধ্যে নাকি অনেক প্রোগ্রাম বন্ধ হচ্ছে, কারণ নাকি? কয় হুজুর আওয়ামী লীগের এমপি মন্ত্রীকে দোষ দিয়ে লাভ নাই, কিছু জুব্বাওয়ালা পাগড়িওয়ালা বড় বড় দাড়িওয়ালা এসে বলে যায়, এ হচ্ছে জামাতের বক্তা, অমুকের বক্তা, তমুকের বক্তা, এর মাহফিলে ঢোকানো যাবে না। ভাই ঈশ্বর রাখেন, এগুলো যারা করে এরা মুসলমান না, এরা মুনাফিক, এরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বংশধর, ঠিক কি না? তোমরা এরা এই তিনটা নেই কেন, ঠিক কি না? ইসলামের শত্রুরা কথা বুঝেন নাই, শুধু নেতাদেরকে দোষ দিয়ে লাভ নাই, নেতাদের কাছে গিয়ে কান ফোড়া যায়, কান ফোড়া, কমুকের বক্তা, তমুকের বক্তা, তোর সমস্যাটা কি? তোর যদি যোগ্যতা থাকে তুই 10,000 মানুষের সামনে কথা বল, কথা বুঝেন নাই, তোর খেলার যোগ্যতা থাকলে তুই খেল, আরেকজনের ডাকো স্কিল লেগে, তুই তোর মাঠে খেল, আরেকজনের মাঠে আরেকজন খেলবে, কথা বুঝেন নাই। ওয়াজ মাহফিল কি খেলা দেখানোর মাঠ? নিট অ্যান্ড ক্লিন কোরআন সুন্নার কথা বলার মাঠ, ঠিক কিনা? আবার এই শয়তানগুলো কি বলে জানেন, আল্লাহর নবীকে গালি দিলে আমরাও রাজপথে নামি, আন্দোলন করি, বিচারের দাবিতে আমরাও সরকারের কাছে আবেদন জানাই যে আপনি কি করেন, এদেরকে অ্যারেস্ট করেন, মুখোমুখি করেন, বিচারের আওতায় নিয়ে আসেন, এটা কি ইমানি দায়িত্ব না? ইমানি দায়িত্ব কিনা? এই শয়তানগুলো আবার যখন আল্লাহর নবীকে গালি দেওয়া হয় ওই খানকার মধ্যে মাজারের মধ্যে বসে বসে গাঁজা টানে, হুক্কুর হুক্কুর করে, ঠিক কিনা বলে? এরা আবার তখন বলে যার ভাবার সেই ভাবুক, আমাদের কি? আবার আমরা যখন রাজপথে নামি বলে এই মোল্লারা সরকারের বেকায়দায় ফেলাইতে চায়, কথা বলছেন না কেন? খালি গাছের গল্প মাছের গল্প শুনেন, এগুলো কি ইমানের পাপ না? যেই কোরআনের মধ্যে নামাজের কথা বলা হচ্ছে, সেই কোরআনে রোজার কথা বলা হচ্ছে, সেই কোরআনে যাকাতের কথা বলা হচ্ছে, সেই কোরআনই কিন্তু বলছে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে যদি আল্লাহকে পেতে চাও, ঠিক কি না? আল্লাহর নবীকে কেউ গালি দিলে এর বিচারের জন্য তোমাকে সরকারের কাছে আবেদন করতে হবে, ঠিক কি না? আল্লাহর নবীকে গালি দিলে কেউ যদি হুক্কুর হুক্কুর করে গাজার পুতলা নিয়ে মাজারে বসে থাকে, ও মুসলমান না, ও মুনাফিক, ও ইহুদিদের দল, ঠিক কি না বলে? কাউকে ছোট করা, খাটো করা, বড় করা উদ্দেশ্য, ইমাম যদি আনতে হয়, মুসলমান যদি হতেই হয়, পূর্ণাঙ্গ মুসলমান হতে হবে, কথা বলছেন না কেন?